মানে যাদের উপরে ভরসা করে মাঝে বাড়িতে রেখে গেছিলাম আজ তারাই আমার মাঝে কুপিয়ে খুন করে দিল স্যার। যাদের ভরসায় মাকে রেখে গেলাম তারা মায়ের সাথে এমন করবে আমি ভাবিনি, তারাও তো আমার আপন লোক। কারো সাথে যেন এরকম না হয়, কেউ যেন মা হারা না হয়। মাকে খুনের অভিযোগে কাকা পিসি ও ঠাকুমাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। সাজা ঘোষণা হওয়ার পর মায়ের ছবি হাতে আদালত চত্বরে দাঁড়িয়ে একথাই বলছিলেন নিহত ফুলমালা কীর্তনিয়ার ছেলে সুমন। সুমন বলেন, আমি একটাই কথা বলতে চাই স্যার, যে আর কোনো সন্তানকে এরকমভাবে মা না হারা হতে হয়। মানে যাদের উপরে ভরসা করে মাকে বাড়িতে রেখে গেছিলাম আজ তারাই আমার মাকে কুপিয়ে খুন করে দিল স্যার। তারাও নিজেদের লোক, কখনো ভাবতে পারিনি স্যার। আমার মায়ের আসামিদের উপযুক্ত বিচার হচ্ছে, আমি খুব খুশি। প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারি মাসের 27 তারিখ নিজের শ্বশুর বাড়িতেই খুন হন গৃহবধূ ফুলমালা কীর্তনিয়া। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার হাটখোলা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় অভিযোগ ওঠে শাশুড়ি সারথী কীর্তনিয়া, ননদ রাধিকা সরকার কীর্তনিয়া, দেওর অমর কীর্তনিয়ার বিরুদ্ধে। জানা গেছে ফুলমালা কীর্তনিয়ার স্বামী সমীর ও তার ছেলে সুমন দুজনেই ভিন রাজ্যে ছিলেন কাজের জন্য। ঘটনার দিন গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘটনার দিন একটি আম গাছের ডাল কাটা নিয়ে প্রথম বিবাদ শুরু হয়। এরপর গৃহবধূকে কুড়ুল দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে শাশুড়ি ননদ ও দেওরের বিরুদ্ধে। ঘটনার পর গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূর দাদা কমল হাওলাদার। এদিন মামলার সাজা ঘোষণা হয় বনগাঁ আদালতে। আদালত তিনজনকেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। দাদা বলেন, এর জন্য আমি কঠোর শাস্তি, ফাঁসি চাই। আমি তিনজনেরই ফাঁসি চাই, যাতে আর কোনো মা ভাই তাদের এরকম বোন না হারাতে হয়। তিন ভাগে দুই ভাগ গ্রামবাসী ভাগ করে ওকে দিয়ে দিয়েছে। ওর আরও চাই, সেখানে একটা এত বড় মোটা আম গাছ, এত বড় তার একটা ডাল কাটতে বোন বলেছিল এখন কাটিস না, আমার কাছে বলে এসছে তো দাদা ভাইবো বাড়ি আসছে, তারপরে তুই কাটিস, এখন কাটিস না, তুই পাঁচিল দিবি, যা করবি তখন করিস। ও শোনেনি, তখন বলছে গাছ তো কেটেছি তোকেও কেটে দেবো। ওই গাছ কাটে নিয়ে বোন বাধা দিতে গেলে তখন ওই কুড়ল দিয়েই বোনকে এলোপাতারে কোপায়। জানা গেছে ঘটনার এক বছরের মধ্যেই সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে গত 23 তারিখ শাশুড়ি ননদ ও দেওরকে দোষী সাব্যস্ত করেন বনগাঁ আদালতের এডিজে টু বিচারক পরেশচন্দ্র কর্মকার। সাজা ঘোষণা হয় এদিন। কাকতালীয়ভাবে খুনের তারিখ ও আদালতের সাজা ঘোষণার তারিখ মিলে গেল। গত বছর 27 ফেব্রুয়ারি গৃহবধূকে খুনের অভিযোগ ওঠে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই ননদ শাশুড়ি ও দেওরকে 27 ফেব্রুয়ারি অর্থাৎ আজই সাজা দেয় বনগাঁ আদালত। দোষীদের সাজা ঘোষণা হবে। গ্রাম থেকেও এদিন বহু মানুষ আসেন আদালত চত্বরে। রায় ঘোষণার জন্য আদালত চত্বরে অপেক্ষা করতে থাকেন তারা। গ্রামবাসী মিতা বিশ্বাস বলেন, আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি উনি মাটিতে পড়ে আছে, ব্লিডিং হয়ে যাচ্ছে। তারপরে পাশে আমার যে যাকে মার্ডার করা যায় তার শাশুড়ি বসেছিল, তা আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কী করে হলো, সে আমাকে উত্তর দেয় যা করেছে বেশ করেছে, এই কথাটা আমাকে কিন্তু তখনই বলে। তারপরে তার কোনো রিয়্যাকশন হচ্ছে না যে তার বৌমাকে মেরে দিচ্ছে তার ছেলে বা বাঁচায় বা কিছু করি, হ্যাঁ সেটা কিছু করেনি। আমি তো চাই সাজা, সাজা সারা জীবন যেন জেলে পচে মরে, আমি এটাই চাই। মেয়ের খুনের দোষীরা সাজা পাচ্ছে। আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন মৃত ফুলমালার মা সাবিত্রী হাওলাদার। শুধু বুক ফাটা আর্তনাদ আর চোখের জলই সম্বল এই বৃদ্ধার। এদিন দোষীদের সাজা ঘোষণার পর আদালত চত্বরে অভিযুক্তদের ফাঁসির দাবি তোলেন গ্রামবাসী ও মৃতার পরিবারের সদস্যরা। মৃতার দিদি পুতুল ব্রহ্ম বলেন, ও যত কষ্ট পেয়ে মারা গেছে তার 14 ডবল তিনজনকে কষ্ট দিয়ে ওদের জীবন নিতে হবে, সেটাই চাই আমরা, আর কিছু চাই না। আমার বোনকে তো আমরা ফিরে পাবো না। তিন তারিখ মানে ওই ও বোন যত কষ্ট পেয়েছে তার থেকে 14 গুণ কষ্ট দিয়ে ওদের মারতে হবে, সেই শাস্তি চাই আমরা। এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী সঞ্জয় দাস জানান, বনগাঁ আদালতে এই মামলা একটি অন্যতম দৃষ্টান্ত। ঘটনার দিন থেকে এক বছরের মধ্যেই সমস্ত সাক্ষ্য প্রমাণ শুনে আদালত দোষী সাব্যস্ত করে তিনজনকেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, ঠিক আজকের দিনে গত 2023 সালে 27/2/2023 সালে এই দুপুর 10টা নাগাদ একটা কমপ্লেন গোপালনগর থানাতে জমা পড়ে, এবং যেটা ওই দিনই 9:30 সময়
ওয়ান ফুলমালা কীর্তনিয়া, তাকে তার দেওর, ননদ এবং শাশুড়ি এই তিনজন আমলে নৃশংসভাবে তার বাড়ির সম্পত্তি নেবার জন্যে, তার বাড়ির সম্পত্তির উপরে লোভে তাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। ওই 27-2 তারিখে কেস হয়, আর আজকে 27-2-24 এক বছরের মধ্যে শ্রী পরেশচন্দ্র কর্মকার, আমাদের যিনি বিচারক, তিনি বনগাঁ আদালতের এডিজেটু, তিনি এই মামলার আজকে রায় ঘোষণা করেন, এবং যেখানে তিনজনের বিরুদ্ধেই যাবজ্জীবনের সাজা হয়েছেন, তিনজন ব্যক্তি তার আমৃত্যু পর্যন্ত যাবজ্জীবন তারা জেলে থাকবেন। কিন্তু এক বছরের মধ্যে এরকম এক বছরেই সিদ্ধান্ত এসে গেছে, এরকম খুব কমই দেখা যায়, এরকম খুব কম শোনাও যায়, সেই হিসাবে এই মামলাকে যে বিচার প্রক্রিয়া তাকে এক্সেপশনাল বলা যেতেই পারে। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষের আইনজীবী জানান, এখন সাক্ষী সবুজ মোট প্রথমে সাক্ষী ছিল 24 জন, তারপরে আবার কিছু সাক্ষীর মাঝপথে আবার 5 জন সাক্ষী অ্যাড হয়েছে, যাদেরকে প্রসিকিউশন অ্যাড করেছেন, তার মধ্যে 18 জন না 19 জন সাক্ষী হয়েছে, বাদবাকি সাক্ষী প্রসিকিউশন মনে করেননি, রাখেননি। তো আজকে লন্ডনের এডিজেটু সাজা ঘোষণা করেছেন 302-120B ইন রেসপেক্ট অফ রাধিকা সরকার আর সারথী কীর্তনিয়া, আমি ছিলাম ওদের 120B অনুসারিসিতে সাজা ঘোষণা করেছে, আমি উচ্চতর আদালতে যাব আমার এই রায়ের এগেনিস্টে। সোমনাথ মজুমদার ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।